আমি একজন ডিভোর্সি নারী। গত 2 মাস আগে আমার ডিভোর্স হয়েছে। তো আমার স্বামীর একটু শারীরিক সমস্যা ছিল। তো এখন মানে আমি এরকম একটা পুরুষ চাচ্ছি যার মানে শারীরিক কোনো সমস্যা নাই, অনেক ভালো। আর তা যদি আমি এরকম একটা ছেলে পাই, নগদ 10 লাখ টাকা আমি তার হাতে তুলে দিব। যদি আমার সাথে যোগাযোগ করতে চান তো আমার মোবাইল নাম্বার 017। ওয়েট 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 আপু, প্রতিবেদনের শুরুতেই আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা আপু, প্রথম যে স্বামীটা ছিল, আপনি বলতেছেন যে শারীরিকভাবে সে দুর্বল ছিল আর সেই কারণে আপনি সেখান থেকে ডিভোর্স দিয়ে চলে আসছেন, ওই স্বামী কি আপনাকে 10 লক্ষ টাকা দিছে? না না, উনি আমাকে 10 লক্ষ টাকা দেয় নাই। তাহলে আপনি এত টাকা কোথায় পেলেন? এই জন্য। আপনার পরিবারে কে কে থাকে? আমার পরিবারে আমার আব্বু আম্মু, আমার বড় ভাই আছে। তো একটা মানে ভালো ফ্যামিলি দেখা, আমার মানে আমার ফ্যামিলি ভালো ফ্যামিলি দেখা আমাকে বিয়ে দিছিল টাকা পয়সা দেখে। কারণ আমরা তো টাকা পয়সা আছে, মানে মানে লেভেলে লেভেলে মিলতে হবে, এই জন্য বিয়েটা দিছিল। কিন্তু সেটা তো বুঝে নাই যে টাকা দিয়ে তো আর সব হয় না। তার মানে আপনার ফ্যামিলিতে মা বাবা আপনার ভাই আছে, তো বুঝে আপনি এই প্রতিবেদনে আসছেন, তারা কিছু বলবে না? তা তো বলবেই, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি আমি যাকে নিয়ে খাবো, যাকে নিয়ে সংসার করবো, তার সাথে তো তার কাছে যদি ভালোবাসা না পাই, আমি টাকা পয়সা দিয়ে কী করবো ভাই? আমাদের তো টাকা পয়সার অভাব নেই। তো আর আমি এরকম একটা পুরুষ চাই যে শারীরিক দিক দিয়ে অনেক ভালো হবে, আমাকে সুখে রাখতে পারবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ডিভোর্স হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার প্রথম যে স্বামী ছিল সে শারীরিকভাবে খুবই খুবই দুর্বল ছিল, যার ফলে আপনি ডিভোর্স দিয়ে চলে আসছেন। আচ্ছা আপু, সেখানে আপনি কতদিন সংসার করছেন? বেশি দিন না, মাত্র 2 মাস। 2 মাস সংসার করছেন? মাত্র 2 মাস সংসার করে প্রিয় দর্শক, এই আপুটি কিন্তু তার স্বামীর কাছ থেকে চলে আসছে। কী কারণে চলে আসছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি কোনো ব্যক্তি থেকে থাকেন এরকম যে আপুটিকে বিবাহ করবেন, আপুটিকেও পাবেন, পাশাপাশি কিন্তু নগদ ক্যাশ 10 লক্ষ টাকা পাচ্ছেন। ভাবতেই পারছেন কত বড় একটি অফার চলতেছে এইখানে, তাই না আপু? তো আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বিবাহ, এই বিষয়টা নিয়ে আপনি চাইলে তো ওনাকে বিভিন্ন ধরনের ফার্মেসি কিংবা বিভিন্ন ধরনের কবিরাজি ঔষধ সেবন করিয়েও তাকে সুস্থ করতে পারতেন। আর মানে এটা নাকি উনি ওনার অনেক বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছে যে ওনার নাকি মানে উনি আগে থেকেই বুঝতে পারছে ওনার নাকি শারীরিক সব মানে সমস্যা ছিল শারীরিক। কিন্তু ওষুধ ওষুধ মুষুধ অনেক কিছু খাওয়া হয়েছে সেটা আমি শুনতে পাইছি, আমাকে একজনও বলছে। কিন্তু এটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে তার ফ্যামিলি, বাট ও তার মানে ওনারা আপনার সবকিছু লুকিয়ে রাখছে বিবাহর পর। আচ্ছা, বাসর রাত থেকে শুরু করে 2 মাস পর্যন্ত একই ঘটনা হয়েছিল? মানে বাসর রাতে তো সে আমার কাছেই যায়নি। ও, একটি মেয়ের বাসর রাতে একটি স্বামী যদি কাছে না যায় সেটা তো অনেক দুঃখজনক। তবু আপনি 2 মাস সহ্য করে রয়েছিলেন, তাই তো? আমি মনে করছিলাম মানে বাট মানে ঠিক হয়ে যাবে, কারণ আমি তো প্রথম প্রথম এত কিছু বুঝি না, মনে করছি ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতি রাতেই একই অবস্থা, তো কিভাবে মেনে নেওয়া যায় সেটা? তাই আমি সিদ্ধান্ত নিলাম তাকে আমি ডিভোর্স দিব। প্রতি রাতে একই অবস্থার ফলে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? হ্যাঁ, মানে আমাদের যে 2 মাস বিয়ে হয়েছে, মানে এখনো ও আমার গায়ে টাচ করে না। 2 মাস বিবাহ হওয়ার পরেও ওই ব্যক্তি আপনার সাথে টাচ করে নাই? তাহলে আপনি যে বলতেছেন সে শারীরিকভাবে দুর্বল, তাহলে কিভাবে বুঝলেন আপনি? কারণ কেন বুঝতে পারবো না, কারণ যে লোক একটা মেয়ে যদি একটা ছেলের পাশে থাকে নিশ্চয়ই কোনো আকর্ষণ হয়, আর আমি তার কাছে গেলেও সে আমাকে টাচ করে না, নিশ্চয়ই তার মনে সমস্যা আছে শারীরিক, তাহলে কেন আমি তার কাছে গেলেও সে আমাকে সরায় দিবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তাহলে আপনি তার সাথে সম্পর্ক না করার পরেও আপনি বুঝে গেছেন সে আসলে শারীরিকভাবে দুর্বল। প্রিয় দেশবাসী, তাহলে আপনারা আরও একটু ভালো জিনিস পেয়ে গেলেন, কারণ হচ্ছে সে বিবাহর পর তার যে একটা আশা আকাঙ্ক্ষা সেটাও কিন্তু পায়নি, এবং সে এখন বর্তমানে কিন্তু ভার্জিনও আছে। ভার্জিন থাকা সত্ত্বেও একটি ভুলের কারণে তার সাথে ডিভোর্স হয়েছে, এবং সেই ভুলটি মাশুল দেওয়ার জন্য সে কিন্তু 10 লক্ষ টাকা দিতে চাচ্ছে, তাই তো আপু? হ্যাঁ। তো আপু, ওই যে আপনি যে প্রতিবেদন করছেন করলেন, হ্যাঁ, অনেকে তো আপনাকে ফোন দিবে। হ্যাঁ, যদি আপনার ফোনটা বন্ধ থাকে কিংবা আপনি যদি তাদের সাথে তারা যদি আপনাকে বলে যে ভিডিও কলে আসো কিংবা এই মুহূর্তে মেসেঞ্জারে আসো, তখন বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতে পারে। আবার অনেকে আপনার দেখবেন যে আপনাকে অফার করবে যে আপু, আপনি তো অনেক মিষ্টি, অনেক কিউট, তো আপনার টাকা দিতে হবে না, আমরাই আপনাদেরকে টাকা দিব, এরকম অফার করলে আপনি সেই অফারগুলো অ্যাকসেপ্ট করবেন? না, কারণ আমার তো টাকা পয়সা অভাব নেই, আমি কেন এটা অ্যাকসেপ্ট করবো? আমি তো এরকম লুক চাই না, আমি চাই যে আমি চাই তার স্বামী হিসেবে আমি তাকে গ্রহণ করে নিতে, আমি তার কাছে টাকা চাবো কেন? টাকা দিয়ে তাকে নিয়ে যাবো, যাই হোক টাকাই দরকার থাকতো তাহলে আমি 10 লাখ টাকা অফার করতাম না।
যাই হোক প্রিয় দেশবাসী, এই আপুটিকে দেখতে পেলেন। আমরা যে আপুটিকে ক্যামেরার সামনে নিয়ে আসছি, তিনি হাইটে, উঁচায়, লম্বায় এবং চেহারা সৌন্দর্য সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আছে। আচ্ছা আপু, গরিব কোনো ছেলে যদি থাকে, যেমন রিক্সা চালায় কিংবা ভ্যান গাড়ি চালায়, মা বাবা নাই, এরকম ছেলে যদি থাকে, তাকে বিয়ে করবেন? ভাইয়া আমার কথা হচ্ছে, সে তো ভিক্ষা করেও খায়, দু মুঠো তো ভাতও নিয়ে দিতে পারবে আমাকে, তাই না? আমি এরকম ছেলেই গ্রহণ করে নেবো। আমি তো বলছি যে আমার কোনো কিছু অভাব নাই, শুধু একটা কি ভালো একটা মনের মানুষ আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই। তার মানে ভিক্ষা করে খেলেও চাইতেছেন সে আপনাকে শারীরিকভাবে শান্তি দিতে পারবে, এরকম একটা ছেলে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন আপুটির মুখ থেকে তার সম্পূর্ণ ঘটনা। তিনি চাচ্ছে ভালো হোক মন্দ হোক, সুন্দর মনের একজন মানুষ যে তাকে সুখে দুঃখে পাশে রাখবে সব সময়। তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখবো। যদি এরকম কোনো হৃদয়মান ব্যক্তি থেকে থাকেন, ভিডিও স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের পেজে যে নাম্বার আছে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট মেইল করে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে তার সাথে আপুটিকে বিয়ে দেওয়ার জন্য। তা আপু আর কিছু বলার আছে আপনার? না ভাই, আমার আর কিছু বলার নেই, আমি শুধু একটা কথাই বলবো যে এরকম কোনো যদি মানুষ থাকে আমার আমার সাথে যেন যোগাযোগ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে, নতুন কোনো মেয়েকে নিয়ে। আপনারা জানেন আমরা সবসময় আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের অসহায় গরিব দুঃখী মানুষকে, অসহায় গরিব দুঃখী মেয়েদেরকে বিভিন্নভাবে প্রতিবেদনের মাধ্যমে বিয়ে দিয়ে থাকি। তো এবারেরটাও ভিন্ন নয়, যদি কেউ থাকেন বিবাহ করার, তো আমরা তো সকলের সাথে বিবাহ দিতে পারবো না, যে কোনো একজনকে সিলেক্ট করবো 10 জনের মাঝে। তো চাইলে আপনারা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।